মৌসুণ্ডিকায়ৈ ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সমস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সমস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শ্রদ্ধারূপেণ সমস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু লক্ষ্মীরূপেণ সমস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ সুধী দেবী ভক্তবৃন্দ সবাইকে ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। কৃষ্ণ কৃপাশ্রী সুরেশ চ্যানেলটির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত। আজ আপনাদের জন্য এই বিশেষ আয়োজনের আকর্ষণীয় পর্বে রয়েছে চৈত্র নবরাত্রি পূজা কি, চৈত্র নবরাত্রির শুভ মুহূর্ত কখন, বাসন্তী দুর্গাপূজা 2023-এর পূর্ণাঙ্গ সময়সূচি কি, কখন বিসর্জন, বিজয়া দশমী বা কবে, কিভাবে কলস স্থাপন করবেন, চৈত্র নবরাত্রি পুজোর সামগ্রী তালিকা কি, দেবী দুর্গার গমনাগমন কিসে, 110 বছর পরে এত শুভ যোগে চৈত্র নবরাত্রি পালিত, কিন্তু কি সেই চার বিশেষ যোগ, কোন দিনে মা দুর্গার কোন রূপের পুজো হবে, ইত্যাদি নানা বিষয়ে আশা করছি পুরো আয়োজনে সাথেই থাকবেন। জয় মা দুর্গা। হিন্দু পঞ্জিকা অনুসারে চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে চৈত্র নবরাত্রি উৎসব পালিত হয়। এবছর 22 মার্চ বুধবার থেকে শুরু হয়ে 31 মার্চ শুক্রবার পর্যন্ত চলবে চৈত্র নবরাত্রি উৎসব। এই সময়ে মা দুর্গার 9টি রূপকে আচার অনুষ্ঠানের সঙ্গে পুজো করা হয়। যে ভক্ত পূর্ণ ভক্তি সহকারে মা দুর্গার আরাধনা করেন তিনি মায়ের বিশেষ আশীর্বাদ পান। বাংলায় এই পুজো বাসন্তী পুজো নামেই পরিচিত। নবরাত্রি উৎসব বছরে 4 বার উদযাপিত হয়, যার মধ্যে চৈত্র এবং শারদীয়া নবরাত্রি এবং 2টি গুপ্ত নবরাত্রি। হিন্দু পঞ্জিকা অনুসারে চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে চৈত্র নবরাত্রি উৎসব পালিত হবে। এই সময়ে মা দুর্গার 9টি রূপকে আচার অনুষ্ঠানের সঙ্গে পুজো করা হয়। এবার চৈত্র নবরাত্রির উৎসব 22 মার্চ বুধবার থেকে শুরু হয়ে চলবে 31 মার্চ শুক্রবার পর্যন্ত। নবরাত্রির প্রথম দিনে ঘট স্থাপন করা হয়। এটা বিশ্বাস করা হয় যে নবরাত্রির সময় মায়ের পুজো করলে দেবী ভগবতীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। মা দুর্গাকে সুখ সমৃদ্ধি এবং সম্পদের দেবী মনে করা হয়। যে ভক্ত পূর্ণ ভক্তি সহকারে মা দুর্গার আরাধনা করেন তিনি মায়ের বিশেষ আশীর্বাদ লাভ করেন। বাংলায় এই পুজোই বাসন্তী দুর্গাপুজো নামে পরিচিত। বসন্তকালে এই পুজো হয় বলেই এমনি নাম। চৈত্র নবরাত্রির শুভ মুহূর্ত। চৈত্র নবরাত্রি বুধবার 22 মার্চ 2023 তারিখে শুরু। চৈত্র নবরাত্রি ঘট স্থাপন মুহূর্ত সকাল 6টা 23 মিনিট থেকে 7টা 32 মিনিট পর্যন্ত, সময়কাল 1 ঘন্টা 9 মিনিট। প্রতিপদ তিথি শুরু 21 মার্চ 2023 রাত 10টা 52 মিনিট থেকে, প্রতিপদ তিথি শেষ 22 মার্চ 2023 তারিখে রাত 8টা 20 মিনিটে। কিভাবে কলস স্থাপন করবেন? প্রথমে সকালে ঘুম থেকে উঠে স্নানাদি সম্পন্ন করে পরিষ্কার কাপড় পরিধান করুন। মন্দির পরিষ্কার করার পরে একটি সাদা বা লাল কাপড় বিছিয়ে দিন। এই কাপড়ে কিছু ধান দিন। একটি মাটির পাত্রে বার্লি বপন করুন। এই পাত্রে জল ভর্তি একটি কলস স্থাপন করুন। কলসের উপরে একটি স্বস্তিক চিহ্ন তৈরি করুন এবং তার উপরে সুতো বাঁধুন। আস্ত সুপারি, মুদ্রা এবং অক্ষত রেখে কলসে অশোক পাতা রাখুন। একটি নারকেল নিন এবং তার উপরে ওড়না মুড়িয়ে সুতা দিয়ে বেঁধে দিন। এই নারকেলটি কলসের শীর্ষে রেখে দেবী দুর্গাকে আবাহন করুন।
এরপর প্রদীপ জ্বালিয়ে কলসের পুজো করুন। নবরাত্রির সময় দেবীর পুজোর জন্য সোনা, রূপা, তামা, পিতল অথবা মাটির কলস স্থাপন করা হয়। চৈত্র নবরাত্রি পুজোর সামগ্রীর তালিকা: মা দুর্গার বিগ্রহ বা ছবি, সিঁদুর, জাফরান, কর্পূর, ধূপ, কাপড়, আয়না, চিরুনি, চুড়ি, সুগন্ধি, তেল, চৌকি, চৌকি ঢাকার জন্য লাল কাপড়, জল ভরা জটাযুক্ত নারকেল, দুর্গা সপ্তশতী বই, আমের পাতা, ফুল, দুর্বা, মেহেদি, বিন্দি, সুপারি, গোটা, হলুদের পিণ্ড, পাত্র, আসন, পাঁচটি শুকনা ফল, ঘি, লোবান, গুগ্গুল, লবঙ্গ, পদ্মাগাট্টা, যজ্ঞকুণ্ড, রলি, মৌলি, পুষ্পহার, বেলপাত্র, কমলগট্ট, দীপক, দীপবট্টি, নৈবেদ্য, মধু, চিনি, পঞ্চমেব, জয়ফল, চুনরি লাল, রেশমি চুরি, লাল গিট, লাল কাপড়, লম্বা প্রদীপ, তুলা, বাতি, ধূপকাঠি, ম্যাচবক্স, কলস, পরিষ্কার চাল, কুমকুম, মলি, মেকআপ সামগ্রী, প্রদীপ, যজ্ঞের জন্য আমের কাঠ, জব, ঘি বা তেল, ফুল, ফুলের মালা, পান, লাল পতাকা, লবঙ্গ, এলাচ, বাতাসা বা মিশ্রি, আসল কর্পূর, উপলে, ফল ও মিষ্টি, দুর্গা চালিশা এবং আরতি বই, সুতো, শুকনো ফল ইত্যাদি। দেবী দুর্গার গমনাগমন কিসে? দেবী দুর্গা ঘটুকে আসবেন এবার, আর গমন করবেন দোলায়। শারদীয়া দুর্গাপুজোর মতো বাসন্তী পুজোতেও মা দুর্গা প্রতি বছর আলাদা আলাদা বাহনে সওয়ার হয়ে আসেন। দেবীর এই সব বাহনের আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে। এবছর বাসন্তী পুজোয় মা দুর্গা আসছেন ঘটুকে সওয়ার হয়ে, ফলম ছত্রভঙ্গস্তুরঙ্গমে, আর কৈলাসে ফিরে যাচ্ছেন দোলায়। ফলম দোলায়াম মরকম ভবে। দেবীর আগমন এবং গমন বৃহস্পতিবার ও শুক্রবার হলে দোল বা পালকি তার বাহন হয়। এটা অশুভ ইঙ্গিতবাহী, এর অর্থ খরা, মহামারী হতে চলেছে। দোলা চারজন বহন করেন, তাই একজোটে থাকলে এই সমস্যার সমাধান সম্ভব। 110 বছর পরে এত শুভযোগে চৈত্র নবরাত্রি পালিত, কি সেই চার বিশেষ শুভযোগ? প্রথমত গুরু পুষ্যযোগ, 30 মার্চ 2023 সকাল 10:59 থেকে 31 মার্চ 2023 সকাল 6:13 পর্যন্ত। অমৃত সিদ্ধি যোগ, 30 মার্চ 2023 সকাল 10:59 থেকে 31 মার্চ 2023 সকাল 6:13 পর্যন্ত। সর্বার্থ সিদ্ধি যোগ, 30 মার্চ 2023 সারাদিন। রবি যোগ, 30 মার্চ 2023 সারাদিন। 110 বছর পরে এত শুভযোগে চৈত্র নবরাত্রি পালিত হবে, কোন দিনে মা দুর্গা কোন রূপের পুজো হবে? নবরাত্রির প্রথম দিন 22 মার্চ 2023 বুধবার মা শৈলপুত্রী রূপের পুজো, ঘট স্থাপন। দ্বিতীয়ত নবরাত্রির দ্বিতীয় দিন 23 মার্চ 2023 বৃহস্পতিবার মা ব্রহ্মচারিণীর পুজো। তৃতীয়ত নবরাত্রির তৃতীয় দিন 24 মার্চ 2023 শুক্রবার মা চন্দ্রঘণ্টার পুজো। চতুর্থত নবরাত্রির চতুর্থ দিন 25 মার্চ 2023 শনিবার মা কুষ্মান্ডার পুজো। পঞ্চমত নবরাত্রির পঞ্চম দিন 26 মার্চ 2023 রবিবার মা স্কন্দমাতার পুজো। ষষ্ঠত নবরাত্রির ষষ্ঠ দিন 27 মার্চ 2023 সোমবার মা কাত্যায়নী পুজো। সায়ংকালে শ্রী শ্রী বাসন্তী দুর্গা দেবীর আমন্ত্রণ এবং অধিবাস। সপ্তমত নবরাত্রির সপ্তম দিন 28 মার্চ 2023 মঙ্গলবার মা কালরাত্রির পুজো, শ্রী শ্রী বাসন্তী দুর্গা দেবীর নবপত্রিকা প্রবেশ, ঘট স্থাপন, সপ্তমাদি কল্পারম্ভ, সপ্তমী বিহিত পূজা প্রশস্তা। অষ্টমত নবরাত্রির অষ্টম দিন 29 মার্চ 2023 বুধবার মা মহাগৌরীর পুজো, শ্রী শ্রী বাসন্তী দুর্গা দেবীর অষ্টমী বিহিত পুজো প্রশস্তা। নবমত নবরাত্রির নবম দিন 30 মার্চ 2023 বৃহস্পতিবার মা সিদ্ধিদাত্রীর পুজো, শ্রী শ্রী বাসন্তী দুর্গা দেবীর নবমী বিহিত পূজা প্রশস্তা। দশমত বাসন্তী বিজয়া দশমী পুজো, 31 মার্চ 2023 শুক্রবার দেবীর দোলায় গমন, দুর্গা বিসর্জন, বিজয়া দশমী, সিঁদুর উৎসব। পরদিন 1 এপ্রিল 2023 শনিবার
কামদা একাদশীর শুরু। একাদশী পালিত হবে 2 এপ্রিল 2023 রবিবার। তো বন্ধুরা, আপনাদের যদি সনাতন শাস্ত্রের কোনো অজানা বিষয়ে জানার কৌতূহল থাকে সেটি ভিডিওটির কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমরা তার সমাধান শাস্ত্রীয় বিধি এবং বিজ্ঞানসম্মত উপায়ে প্রদান করব। আর আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে এবং এরকম সব তাৎপর্যপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আর অতি অবশ্যই নিকট আত্মীয় এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন, লাইক এবং কমেন্ট করুন। পুনশ্চ সকল দেবী ভক্ত চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে আজকের পর্বটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা দুর্গা! বলো দুর্গা মায় কি জয়! বলো দুর্গা মায় কি জয়! বলো দুর্গা মায় কি জয়!